আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে সামান্য সময়ের জন্য, পরবর্তীতে আমার নবীজির রূহ মুবারক আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। নবীজি রওজা মুবারকে সশরীরে জিন্দা, কথা বিশ্বাস হয় কিনা? বন্ধুরা, এখানে একটা পয়েন্ট যোগ করি। আল্লাহর হাবিব মিলাদ মাহফিল করেছে, অনেকের ধারণা যে নবীজি ঈদ পালন করছেনি। আমাকে এক জায়গায় এক মসজিদে মাহফিলে গেছিলাম, পরে প্রশ্ন করছে যে ঈদুল ফিতরের নামাজ আছে এবং খুতবা আছে, ঈদুল আদহা কুরবানির ঈদ সেটারও নামাজ আছে খুতবা আছে, আপনারা যে ঈদে মিলাদুন্নবী করেন জুমার দিনে সেদিনও নামাজ আছে খুতবা আছে। জুমার দিন ঈদ হিসেবে তারা দাবি করেছে যে জুমার দিনেও ঈদ আছে, নামাজ আছে, খুতবা আছে। তা আপনাদের ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত এবং খুতবা কয়টি? এই প্রশ্নটা আমাকে করেছিল এক মসজিদে। তা আমি তাদেরকে বলেছিলাম প্রশ্নের মধ্যে 2 নম্বরই আছে। কারণ হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, এই দুই ঈদে নামাজ এবং খুতবা আছে সত্য, ঈদ হিসাবে নামাজ আছে, ঈদ হিসাবে খুতবা আছে। কিন্তু জুমার দিনে নামাজ আছে, খুতবাও আছে, কিন্তু ঈদ হিসাবে নামাজ নয়, ঈদ হিসাবে খুতবা নয়। ঈদের নামাজ আপনি যখন নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর বা ঈদুল আদহা, আপনি ঈদের কথাটা কিন্তু নিয়তের মধ্যে বলেন। জুমার নামাজে আপনারা কি বলেন? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমা না বইলা ঈদুল জুমা বলেন না সালাতিল জুমা বলেন? ঈদুল জুমা বলেন না সালাতুল জুমা বলেন? তাহলে বোঝা গেছে জুমার দিনের নামাজটা ঈদ হিসেবে নয়, এটা হলো জুমার নামাজ হিসেবে। এটা নামাজ, জুমার নামাজ হোক জোহরের নামাজের রিপ্রেজেন্টেটিভ। 2 রাকাত নামাজ হলো 2 রাকাত আর 2টা খুতবা হলো 2 রাকাত নামাজের সমতুল্য। এই হলো 4 রাকাত জোহরের নামাজের রিপ্রেজেন্টেটিভ। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনাদের থেকে রওয়ায়াত বর্ণিত রয়েছে, জুমার দিনের 2টা খুতবা হলো 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত, 2 রাকাত নামাজের সমতুল্য। বন্ধুরা আমার, এই জন্যে প্রশ্নের মধ্যেই চলো না, জুমার দিনের নামাজ এবং খুতবা মূলত ঈদের দিন হিসাবে না। এবার আপনাদের বলি, ইয়াউমুল আরাফা এটাও কিন্তু ঈদের দিন। আরাফার দিনে খুতবা হয়, কিন্তু আরাফার দিনে ঈদ হিসাবে আলাদা কোনো নামাজ আসেনি। ঈদ হিসাবে তো কোনো নামাজ নেই, এমনি তো নফল নামাজ সবাই পড়তে পারে, কিন্তু ঈদ হিসাবে আরাফার দিনে তো আলাদা কোনো নামাজ নাই। এই ধরনের প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর আমি স্টেজে ওঠার প্রাককালে বা ওই সময়ে তিনি একটা আলোচনা করেছিলেন যে আপনারা নবীজির জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করেন, নবীজির ইন্তেকাল হয়েছে সেই উপলক্ষে আপনারা শোক পালন করেন না কেন? এই ধরনের প্রশ্ন করে যে এই দিনটা আপনারা শোক পালন করেন না কেন? আপনারা জানেন, ওই ভাইয়েরাও জানে যে একজন মুসলমান মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করা সুন্নত, 3 দিনের পরে কোনো মুসলমানের শোক পালন করা জায়েজই নাই। আপনারা বলুন, আমার দয়াল নবীজির ইন্তেকাল শরীফ 3 দিন হয় না এখনো? কথা বলেন, 3 দিন হয়েছে, 1450 বছরের উপরে চলে, 1450 বছর পরে এই নজদি বাহিনী আইসা নবীজির শোক দিবস পালন করতে চায়। তার মানে কি তারা নবীর শরীয়ত পরিবর্তন করতে চায়? আল্লাহ রসুল বলেছেন 3 দিনের পরে কোনো শোক পালন করা জায়েজ নাই। শুধু স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, শোক পালন করবে। এটা হলো স্বামীর ক্ষেত্রে স্ত্রীর মাসালা, আর বাকি সবার ক্ষেত্রে মানুষ মারা গেলে শোক পালন করার কতদিন টাইম? 3 দিন। আর ওনারা 1450 বছর পরে আল্লাহ রসুলের শোক পালন করতে চাচ্ছে। কত বড় গোস্তাকেরা, গোস্তাকের রসুলেরা, এরা মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন কায়দায়। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে সামান্য সময়ের জন্যে, পরবর্তীতে আমার নবীজির রূহ মুবারক আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। নবীজি রওজা মুবারকে সশরীরে জিন্দা, কথা বিশ্বাস হয় কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে লিখেছেন মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাতিহি ওয়া রূহিহি নবীজি সশরীরে জিন্দা এটা একেবারে তাওয়াতুর পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী মরা নবী না জিন্দা নবী জিন্দা নবী জিন্দা নবীর মৃত্যু দিবস পালন করার জন্য তারা পাগল হয়ে গেছে জিন্দা নবীর মৃত্যু দিবস পালন করতে চায় এক ওয়াহাবি আলেম আমাকে প্রশ্ন করেছিল সাধারণ মানুষের অনেক জায়গায় প্রশ্নটা করে থাকে হুজুর কোরআনের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এবং অন্য জায়গায় আছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন আপনি মরণশীল এবং ওই মানুষ ওই অন্যান্য মানুষ তারাও মরণশীল তারাও মারা যাবে এই আয়াত থেকে বোঝা যায় আমার নবীজিও মারা গেছে অতএব নবীজিকে জিন্দা নবী বলা হচ্ছে কেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দ্বারা তো নবীজিও মৃত্যু বরণ করেছে বোঝায় ইন্নাকা মাইয়িতুন দ্বারা তো সরাসরি নবীজি মৃত্যুবরণ করেছেন বোঝায় তারপরে কোনো নবীজিকে জিন্দা নবী বলি আমি সেই ভাইদের বললাম এই জন্যে বলি তোমাদের একটু এলমে নাহুর আহল কম আমাদের একটু আকল বেশি এই জন্যে এলমে নাহুর দৃষ্টিতে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন যদি একটু তরকিব করেন তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবেন ইন্না হরফে মুসাব্বা বিল ফেল কাজ জমির এবং ইসমে ইন্না মাইয়িতুন খবরে ইন্না ওয়াও হরফে আতফ আবার ইন্না হরফে মুসাব্বা বিল ফেল হুম জমির এবং ইসমে ইন্না মাইয়িতুন খবরে ইন্না এই টোটালটা হলো মাতুফ মাঝখানে আতফ মাতুফ মাতুফ আলাইহে নাহুর বিধান হলো মাতুফ এবং মাতুফ আলাইহে দুইটা কখনো এক জাতের হয় না মুগাইয়ের বিজাত হয় দুইটা দুই জাতের হয় অর্থাৎ দুনিয়ার সব মানুষের মৃত্যু যেই জাতের আমার দয়াল নবীর ইন্তেকাল শরীফ ওই জাতের না সুবহানাল্লাহ একেবারে কোরআন থেকেই এলমে নাহুর আলোকে আমরা এটা বুঝাই দিয়েছি বুঝাই দেই এই কারণে ওয়াহাবিরা যখন পারে না তখন কই নবী জিন্দা হইতেও পারে আবার ইদানিং দেখতেছি তারা সরাসরি নবীজিকে জিন্দা নবী বলতেছে এগুলি গাধা পানি খায় কিন্তু গোলাকুড়া খায় এই হইল অবস্থা তাদের ফুরান মৌলবীরা কত ওয়াজ করছে নবী মরা নবী কিন্তু এখন তাদের নয়া নয়া মোল্লারা জিন্দা নবীর ওয়াজ করে যুবক ভাইয়েরা সুন্নিরা সে আগেও বলেছে নবী জিন্দা এখনো বলে নবী জিন্দা সব সময় বলবে নবী জিন্দা তাহলে বলো তো সুন্নিরা হকের উপরে আসে না না দাদু ভাই আমার মনোযোগ দিয়ে শুনবেন অনেক হাদিস আমি ওই সাবজেক্টে আলোচনা যাচ্ছি না জিন্দা নবীর আর সাবজেক্টটা হলো লম্বা সাবজেক্ট নবীজি জীবিত নবী জিন্দা নবী সশরীরে জিন্দা এই বিষয়টা অনেক লম্বা সাবজেক্ট শুধু একটা বিষয় আপনাদেরকে বলি আমরা যত মানুষ আজকে ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে সারা দিনে যত আমল করেছি সমস্ত আমল এবং আমাদের দুরুদ সালাম সহ সব আমল আল্লাহর দরবার তো অবশ্যই যায় পৌঁছে কিন্তু আমার নবীর দরবারও যায় এখন যেই লোকটা মরে একেবারে নিথর বডি হয়ে মাটিতে পড়ে আছে সেই লোকটা আমল দিয়ে কি করবে বা আমল নামা দেখলি দেখবেই বা কি মরা মানুষকে দেখে মরা মানুষের তো কোনো ই নাই শরীরের কোনো সতেজতা নেই সে নিথর বডি একেবারে নিস্তেজ হয়ে পড়ে আছে এরকম লোকের কাছে আমল নামা পাঠায় কেন আল্লাহ রসুল বলেন সহি মুসলিমের হাদিস মেশকাতের ৬৯ পৃষ্ঠার মধ্যে হাদিস কানা রয়েছে আল্লাহর হাবিব বলেন উরিদাত অন্য হাদিস আছে তো উরাদু আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা দুনিয়ার মানুষেরা শোনো তো উরাদু আও উরিদাত আলাইয়া আমালু উম্মতি আমার উম্মতের আমল সমূহ আমার আল্লাহ আমার কাছে পেশ করে আল্লাহ পেশ করে নবীজির কাছে আমল নামা পেশ করা হয় আমল নামা নবীজির কাছে আল্লাহ পেশ করে আপনি আমল করছেন যাবে আল্লাহর দরবারে নবীজির কাছে পেশ করা হয় কেন মরা নবী হইলে তো পেশ করার কথা না নবীজির কাছে আমল পেশ করার কারণ কি মুসনাদ বাজ্জারের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, আমি যখন দেখি আমার উম্মত ভালো আমল করছে, হামিদুল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি, ওয়া ইযা রাইতু গায়রা যালিক, আর যখন দেখি আমল করেছে কিন্তু সঠিকভাবে করেনি, আল্লাহর হাবিব বলেন, রওজা মুবারক থেকে আমি আমার আল্লাহর দরবারে উম্মতের ভুল ত্রুটির জন্য মাফ চাই। আল্লাহ রসুল বলে, আমি নিজে তোমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই। মরা নবী মাফ চাই কেমনে? যিনি মারা গেছে, নিথর বডি, পাওয়ার নাই, এমন নবী মাফ চাবে কিভাবে? এই বেয়াখলদেরকে আমি বলবো, তোমাদের সমাজ নাই, তোমাদের মাথায় সেই জ্ঞান নাই। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ আমল নামা পাঠায়, কারণ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, সেই আয়াতের বাস্তবায়ন আল্লাহ তাআলা করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে পর্দা নেওয়ার পরে নবীজির কাছে আমল নামা পাঠায়। আমার নবী যার জন্য আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, ঈমান বুঝতে হবে। ঈমান না বুঝে আমল করো তাহলে এই আমল তোমার ফায়দা দিবে না। ইমান বুঝো, আমল করো, জান্নাত হবে তোমার ঠিকানা।